হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি মনে করে থাকেন ইন্টারনেটের মাধ্যমে এই পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া সমস্ত ঘটনার ভিডিও ক্লিপসগুলো আপনি আমি আমরা সকলেই দেখে ফেলেছি, তাহলে এমন কথাটা একেবারেই মিথ্যে। কারণ প্রতিটি সেকেন্ডে এই পৃথিবীতে এত এত পরিমাণের ঘটনা ঘটে যায় যে সম্পর্কে আমরা কখনোই ধারণাও করতে পারবো না, এবং সেই সকল ঘটনাগুলোর ভিডিও দেখার জন্য রীতিমতো আমরা অপেক্ষায় থাকি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চলেছি এই পৃথিবীর বুকে ঘটে যাওয়া এমনই কিছু ঘটনা যা সচরাচর মানুষ খুব একটা দেখতে পায় না। প্রথমের এই ঘটনাটি আমাদের বাংলাদেশেই ঘটেছিল, যাতে দেখা যাচ্ছিল যে বোরখা পরা দুইজন মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের মাথায় একটা দুষ্টমি বুদ্ধি আসে, আর তা হচ্ছে এরা একটি বাড়ির কলিং বেল চেপে ঝড়ের গতিতে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। সত্যি সত্যি এই ঘটনাটি ছিল অত্যন্ত মজাদার, কিন্তু এই বাড়ির মানুষগুলোকে এভাবে বিরক্ত করার দরকারটা কি ছিল? আর মজার বিষয় হচ্ছে সেখানে থাকা একটি সিসিটিভি ক্যামেরাতে সম্পূর্ণ ঘটনাটির রেকর্ড হয়ে গিয়েছিল, যা পরবর্তীতে ওই বাড়ির মালিক দেখতে পেয়েছিল। স্বাভাবিকভাবে মানুষ যেখানে গাছ থেকে নামার সময় উপর থেকে নিচের দিকে নামে, সেখানে আফ্রিকান এই ব্যক্তি মানুষের সেই ধারণাকেই একদম পাল্টে দিয়েছে। কারণ ইনি প্রফেশনালি গাছ থেকে উল্টো পাশেও নামতে পারেন, যা মানব ইতিহাসে হয়তোবা অন্যতম একটি বিরল ঘটনা। নেদারল্যান্ডের এই পুলিশ সদস্য কফি খেতে খেতে গাছের টপের উপরে পা রেখে একটু রিল্যাক্স করতে চেয়েছিলেন। যদিও এনার সেই সুখের মুহূর্ত খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, এই গাছের টপটি ছিল মূলত মাটির তৈরি, আর ওই পুলিশ সদস্যর পায়ের ধাক্কা লেগে সেটা যখন মেঝেতে পড়ে যায়, এক নিমিষে সেটা দফারফা একদম শেষ হয়ে যায়। যদিও ওই পুলিশ সদস্য নিজের করা এমন কাণ্ড দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ভুলেও বুঝতে পারেননি যে তার দ্বারা এমন একটি ঘটনা ঘটে যাবে। একজন মানুষ যখন একটি কাজ দীর্ঘদিন ধরে করতে থাকেন, তখন সেই কাজের উপরে তার দক্ষতার লেভেল এতটাই বেড়ে যায় যে তিনি চাইলেই মনে হয় সেই কাজ একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন, যার বাস্তব উদাহরণ হচ্ছে এই ভিডিওটি। ইংল্যান্ডে বসবাস করা এই ছেলেটি দীর্ঘদিন ধরে একটি এলপি গ্যাস কোম্পানিতে চাকুরি করেন, এবং তার প্রতিদিনের কাজ হচ্ছে খালি গাড়িতে গ্যাসের সিলিন্ডারগুলোকে লোড করে দেওয়া। যদিও প্রতিনিয়ত একই কাজ বারবার করতে করতে সে এতটাই দক্ষতা অর্জন করেছে যে গ্যাসের সিলিন্ডার গাড়িতে লোড করার জন্য তাকে আর গাড়িতে উঠতে হয় না, মাটি থেকে দাঁড়িয়ে তিনি তার কাজকে পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন। আমাদের মধ্যে এমন কিছু মানুষজন রয়েছে যারা পাবলিক প্লেসে গিয়ে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলে। ঠিক তেমনই একটি ঘটনা এই মানুষটির সঙ্গে ঘটেছিল। পিৎজা সার্ভ করার সময় তার পাশে থাকা এক বন্ধু সবার অজান্তেই পিৎজার বক্সটিকে উল্টে দিয়েছিল, যার ফলে পিৎজার উপরের লোভনীয় অংশের পরিবর্তে পিছনের সাদামাটা অংশটি দেখা যাচ্ছিল। আর এমন ঘটনা দেখে সে চমকে উঠেছিল, এবং এই মানুষটির দোকানের ম্যানেজারকে বলতে থাকে যে এটা তো পিৎজার পরিবর্তে শুধুমাত্র একটা সাদা রুটি। যদিও পরবর্তীতে হোটেল ম্যানেজার বলছিল যে আপনার পিৎজাটি উল্টা হয়ে গেছে, আর এমন কাণ্ড দেখে সেখানে উপস্থিত থাকা সকল মানুষেরাই হাসাহাসি করছিল। ক্রিকেট খেলার মাঠে কত ধরনের ঘটনাই তো ঘটে থাকে, কিন্তু তাই বলে যে একজন আম্পায়ার জনগণকে এভাবে বিনোদন দেবেন সে বিষয়ে আগে থেকে কেউ ভাবতেই পারেনি। ক্রিকেট মাঠে এই মজাদার ঘটনাটি ঘটেছিল ভারতের একটি রাজ্যভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চলার সময়। এই ব্যক্তি অনেকটা উদ্ভট ভঙ্গির মাধ্যমে চার, ছক্কা, আউট এমনকি ওয়াইডের সিগন্যালকেও দেখিয়েছিলেন। যদিও আম্পায়ারিং করার সময় তার এমন হাস্যকর কাণ্ডকারখানার ভিডিও বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্ব মাইকেল ভন তার নিজের টুইটার পেজে শেয়ার করেছিলেন। এই ব্যক্তি তার নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে প্রাচীন যুগের রাজাবাসার আমলের ব্যবহৃত ঘোড়া টানা রথ তৈরি করতে চেয়েছিলেন, আর এটা হচ্ছে তারই একটি অত্যাধুনিক ভার্সন।
যাতে ঘোড়ার পরিবর্তে দুইটি শক্তিশালী মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অন্যের সঙ্গে দেখা করতে গেলে দুজনেই অনেক সেজেগুজে যাওয়ার চেষ্টা করে, যাতে একজন আরেকজনকে দেখে অনেক আকর্ষিত হয়। এই মেয়েটি জীবনে প্রথমবারের মতো তার বয়ফ্রেন্ডের সঙ্গে মেট্রো রেল স্টেশনে দেখা করেছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটি অনেক হাস্যকর ঘটনা ঘটে গিয়েছিল। মেয়েটি যখন ছেলেটির সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিল, তখন তার পিছনের দিক দিয়ে রেলগাড়িটি যাওয়ার সময় রেলের পিছনের দিকে থাকা এক ব্যক্তি তার হাত বাড়িয়ে দিয়ে মেয়েটির লাগানো চুলগুলো নিয়ে চলে যায়। আর তার এমন কাণ্ড দেখে তার নতুন বয়ফ্রেন্ডও অনেকটাই চমকে উঠেছিল। আমেরিকার ফ্লোরিডা শহরে বসবাস করা এই মানুষটি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম এবং চর্চার মাধ্যমে তিনি অসম্ভব এই কাজটিকে সম্ভব করে ফেলেছিলেন। মেয়ে মানুষেরা তাদের বার্থডে বা অ্যানিভার্সারিতে তাদের স্বামী বা বয়ফ্রেন্ডের কাছ থেকে একটু স্পেশাল কিছু আশা করে থাকে, আর তা না হলে তো এমন ঘটনা ঘটতেই পারে। এই মেয়েটি তার স্বামীকে বলছিল যে গত 4 বছর ধরে তুমি আমার বার্থডেতে স্পেশাল কিছু করছো না, আর পরের বার্থডে আসা পর্যন্ত আমি আর 1.5 বছর বেঁচে থাকব, আর সেই বার্থডেতে তুমি কি কি করবে বলে প্ল্যান করেছো। আরে ভাই, তোমার বউ তোমার বার্থডেতে এত কিছু আয়োজন করে, আর তুমি তার বার্থডেতে সামান্য কিছু আয়োজন করে দেখাতে পারো না, সেটা কেমনে হয়? তাই রেগে মেগে এই মেয়েটি বলছিল যে সে আর 1.5 বছরের মতো সময় বেঁচে থাকবে। জন্মদিনের অনুষ্ঠানে কেউ কাউকে যদি এভাবে সারপ্রাইজ করে দেয়, তাহলে বিষয়টা কেমন লাগবে আপনারাই বলুন তো। নতুন বছর উপলক্ষে দুবাই শহরে এত সুন্দর একটি আতশবাজির অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল, যে দৃশ্যটি সেখানে উপস্থিত থাকা একজন মানুষ তার মোবাইলের ক্যামেরার সাহায্যে ভিডিও করেছিলেন। এই রাস্তাটির কনস্ট্রাকশন কাজ শেষ হওয়ার পরে কয়েক ঘন্টার জন্য রাস্তাটিকে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এই গাড়ির ড্রাইভার সেই বিষয়টিকে কোনোভাবে পাত্তাই দেয়নি।